এতদিন আমি বাড়িতে ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত উনি আসতে পারেননি। তো আমি আজকে কালকে চলে যাব, তো আজকে এসেছে ফুচকুর সাথে দেখা করতে। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সায়ন্তনী। তো এতদিন বাদে উনি দেখা দিয়েছেন আমার কাছে। আমি অনেক দিন এসেছি, ওর শরীরটা খুবই খারাপ ছিল, যে কারণে ও আসতে পারেনি। তো আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, কিছুই হয়নি। দুর্গাপূজার সময় আশা করি সবই হবে। তো ও যাবে মহালয়ার দিন আমার বাড়িতে বলেছে, তখন অনেকটা মজা করব। তো তখন তোমাদেরকে দেখাবো আমরা কি কি মজা করলাম, অনেক অনেক ব্লগিং করব, তো দেখাবো তখন তোমাদেরকে। তো চলো এখন পুচকুর সাথে একটু মজা করবে। আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু পুচকু আমাদেরকে বেরোতে দেবে না ইভান। ও বলেছে না, তোমরা কেন ঘুরতে যাবে, তোমাদের একদম ঘুরতে দেবো না। তার জন্য সে মানে কেঁদে গেছে, তাই আমরা কোথাও বেরোবো না, আমরা আমরা বাড়িতেই খাবার এনে খাবার দাবার খাওয়া হচ্ছে। তো এখন গল্প টল্প হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। চলো ডাটা করে দে সবাইকে, বাই বাই। ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে চলো আমি আবার পরে আসছি তোমাদের সাথে, দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আমার অনেক প্ল্যান আছে, তো আমি চলে যেতে হবে কালকে। তো আজকে প্যাকিং ব্যাকিং করারও আছে অনেক কিছু, তো কালকে বাড়ি যাব। তো আজকে ও এসেছে বলে আমি ব্লগিংয়ে খানিকটা ওকেও দেখিয়ে দিলাম, কেন ওর সাথে আমার অনেক কমফোর্টেবল। ও অ্যাকচুয়ালি বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারে। কদিন বাদে নিজেও বিয়ে করতে চলেছে, তখন নিজেরও একটা হবে, সব রকম এক্সপিরিয়েন্স হয়েই যাচ্ছে। চলো বাড়িতে দুটো আছে অলরেডি, আরো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে তার জন্য, ওই জন্য। ঠিক আছে চলো সবাই, আমার অনেক কাজ আছে, আমি কালকে তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সকাল থেকে দেখাবো। কালকে অনেক কিছু আছে, অনেক প্রথমে বেবিকে নিয়ে ডক্টরের কাছে চেক আপ আছে, তারপরে বাড়িতে যাওয়া আছে, সবই রয়েছে। তো সবই তোমাকে তোমাদেরকে দেখাবো। চলো বাবাই, আপাতত জন্য বাই করছি না আপাতত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি, উঠে গিয়ে এবার চা বাও কমপ্লিট হয়ে গেছে, টি টাইম কমপ্লিট। এবার আমি আমার ব্যাগ ট্যাগ পত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কারণ আজকে যাওয়ার আছে বাড়িতে। তো ভেবেছিলাম 10 দিন থাকবো, বাট হয়ে উঠলো না, 7 দিনেই চলে যাচ্ছি আপাতত। তার কারণ আছে, অ্যাকচুয়ালি একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো যেতে হচ্ছিলো বাড়িতে, তো তার জন্য আমি 7 দিনেই রিটার্ন হচ্ছি। তো আবার আসবো পুজোর সময় বাড়িতে, পুজোতে তো এসে এখানেই হয়তো থাকবো, তো তখন অনেক মজা করবো। তো তোমাদের সাথে তো তোমাদেরকে তো দেখাবোই সেই মজাটাও। তো আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, আর তারপর ডক্টরের কাছে যাওয়া আছে আফটারনুনে, তারপরে মা আর আমি যাবো উবের বুক করে, দেন তারপরে আমার হাজব্যান্ড আসবে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা হবো। তো চলো তোমাদের দেখাই সমস্ত কিছু, সঙ্গে থাকো সাথে থাকো, সাপোর্ট করো আমাদেরকে, ঠিক আছে। তাহলে দেখাই, আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্রগুলো যত কিছু নিয়ে এসেছিলাম এখানে, অনেক শাড়ি নিয়ে এসেছিলাম, অনেক কিছু স্যুটগুলো নিয়ে এসেছিলাম, বানাতে দেওয়ার ছিল, অনেক কিছু করার ছিল, তো সেগুলো দিয়ে ব্যাগটা একটু হালকা খালি হয়েছে এখন একটু। তো তার জন্য অনেকটাই মানে অনেকটাই বেশ ভালো খালি হয়ে গেছে, তার জন্য সব এখানে রেখে গেছি। দুর্গাপুজোর সময় এদিকেই আসার আছে, তো তখন সব আবার কালেক্ট করে নেবো, তো তখন আবার ব্যাগটা ভারী হবে বেশি বেশি করে। তো তোমাদের দেখাই, আমার প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে আমার ফ্রেন্ড এসেছিলো সায়ন্তনী, তো এসে অনেকটাই রাত হয়েছিলো, ওর সাথে অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম, তোমাদেরকে একটুখানি সেটা দেখিয়েওছি। তো তারপরও চলে গেলো, তো রাত্রিবেলা আর তোমাদের সাথে কথা বলা হয়নি, ডিরেক্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগিং স্টার্ট করলাম। ভীষণ গরম আজকে, একটু বৃষ্টি হচ্ছে না, কাশ একটু বৃষ্টিও হতো। তো আজকে এখন আমি ব্রেকফাস্ট তো করেছি, নিয়েছি অলরেডি, সেরকম কিছু করিনি, হালকা হালকা। তো এবার আমি লাঞ্চ বাঞ্চ করবো, তার আগে স্নান করে নিই, স্নান টান সেরে নিই, তো স্নান করতে টাইম লাগে। তো দেন তারপরে বেবিকে স্নান করাবো, তারপরে গিয়ে লাঞ্চ করবো, তারপরে রেডি হয়ে বের হব। চলো যাওয়া যাক। এ ফিউ মোমেন্টস লেটার গাইজ, আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে এখন। তো আরও কিছু আছে, ওকেও নিতে হবে, ওরও কেস আছে, সব কিছু রয়েছে, সব কিছু নিয়ে বেশ অনেকটাই লাগে। তো সব চলছে গুছানো ম্যানুয়াল, তো এরপর সেগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে রাখবো, তবে ডক্টরের কাছে যাবো, দেন হাজব্যান্ড আসবে, তো তারপরে গাড়িতে তোলা হবে সব কিছু। বের হয়ে গেছি, তো আমার সাথে মাও যাচ্ছে, তো এখন আমরা ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টরের কাছ থেকে এসে তারপরে যাব বাড়ির দিকে। তো ততক্ষণে ও চলে আসবে অফিস থেকে, এসে তারপর আমাদেরকে আঁকড়ে আসবে। এখন আমরা উবেরে উঠে গেছি, উবেরে করে যাচ্ছি,
ডক্টরের কাছে। রিহান এখন দিদার কোলে বসে শুয়ে শুয়ে যাচ্ছে উবেরে করে। এই যে দাদুদন বসে আছে, তোমাদেরকে দেখালাম, মানে একজন বসে আছে একজন কোলে শুয়ে আছে। A few moments later. ডক্টরের কাছে অলমোস্ট চলে এসেছি, এবার নামবো, নেমে ডক্টর দেখাবো, ডক্টর দেখিয়ে নিই, চলো। বেরিয়ে গেছে, এবার আমাদেরকে নিতে আসছে, চলো যাই বাড়ির দিকে। আমাদের বাইরের লোকেশনটা একটু দেখিয়ে হয়েছে, যেদিনই আমি দেবীকে নিয়ে বের হই, বিশেষ করে ডক্টরের কাছে যখন বৃষ্টি হয়, এটা প্রায় দিনই হয়ে আস, মানে আজ পর্যন্ত যতদিনই বেরিয়েছি ডক্টরের কাছে যাচ্ছি বৃষ্টিই হয়েছে, শুধু একদিন বাদ দিয়ে। গাইজ, আমি বাড়ি চলে এসেছি, এতটা গিয়ে যুদ্ধ করলাম মনে হলো। ফার্স্ট অফ অল বৃষ্টি হচ্ছিলো, ছাতা টাতা কিছু নিয়ে যায়নি, ক্যাব থেকে নেমে খুব প্রবলেম হচ্ছিলো বেবিকে নিয়ে যেতে, তো যাই হোক হয়ে গেল কমপ্লিট, ডক্টর দেখানো, তো এবার ও আসছে, হইলে আমরা একটু বাদে বেরোবো। এখন মা জামাইয়ের জন্য জামাইকে কী কী খাওয়াবে তার আয়োজন করছে, তো আসুক দেখুক কী খাওয়াতে পারে আর না পারে, বাকিটা প্যাকিং চলবে, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে যেতে যেতে দেখাবো তোমাদেরকে কী হচ্ছে না হচ্ছে, কিছুই হওয়ার নেই আছে যদিও বা, তাও দেখাবো এই আর কি। খুব ভালো লাগছে, আমাদের ওদিকটাতে না অতটা পুজো পুজো বোঝা যায় না, কিন্তু মায়ের এদিকে এলে, মানে আমার এই বাড়িতে এলে পুরো মানে একটু সব জায়গায় মনে হচ্ছে পুজো 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 একটা ব্যাপার, প্যান্ডেল হচ্ছে কোথাও কোথাও বাস পুজেছে, মানে খুব ভালো লাগছে এখানে। যাই হোক আবার আসবো, পুজোর সময় তো এখানেই থাকার প্ল্যান আছে আমাদের, কারণ এখানে থাকলে মনে হয় যে আমরা পুজোর মধ্যে আছি, আর আমার বাড়ির সামনে থাকে, বাড়িতে থাকলে মনে হয় যে আমরা দুর্গাপুজো বলে কিছু মনেই হয় না অ্যাকচুয়ালি। যাই হোক ঠিক আছে, চলো দেখি এখন বেবিকে রেডি করব, রেডি আছে তাও একটু খাওয়ালাম ওকে এসে ঘরে ঢুকে, তারপরে আরও খানিকটা রেডি রেডি করবার আছে, ডাইপার চেঞ্জ অ্যান্ড অল এগুলো করবো।
করে টোরে, বাকি একটু আধটু গুছানোর আছে সেগুলো সব গুছিয়ে নেবো, বিনিকে প্যাক করবো করে টোরে, তারপর আস্তে আস্তে রওনা। আমার হাজব্যান্ড আসছে, তো বাড়ি চলে যাবো, তো খারাপও লাগছে, খুব এতদিন বাড়িতে ছিলাম তো খুব মজা হচ্ছিলো, এদিক ওদিক যাচ্ছিলাম, এই করছিলাম সেই করছিলাম, মানে বিয়ের আগে সেই মজাটা, কিন্তু আজকে সেই আলটিমেটলি বাড়িতে তো যেতেই হবে, বাড়ি যাচ্ছি, আবার আসবো, তো দুটোই আমার বাড়ি, কোনো ব্যাপার না, এটা আমার নিজের বাড়ি, ওটাও আমার বাড়ি, তো এখন এখানে আছি, এখানে এলাম, আবার ওখানে যাবো, আবার এখানে আসবো, সত্যি থাকবে, তো নিজে নিজেকে আর কি বোঝাতে থাকে এগুলো, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আবার তো আসছি। Wait a minute, who are you? তো চলো সঙ্গে থাকো, তো এবার একটু খানিক্ষণ বাদে হয়তো বের হবো, এখনও ঢোকেনি, হোপফুলি খুব জলদি ঢুকে যাবে, দেন তারপর বের হবো আমরা, আবার এই বাড়িতে আসবো কদিন পরে। A few moments later. একবার ভেবেছিলাম সেটা। টাটা। অনেক দিন পর বাড়ি গিয়ে বেশ ভালো লাগলো, কিন্তু 7 দিনটা খুব জলদি চলে গেল। কিন্তু বাড়ি তো যেতেই হবে। যখন বাবা মাকে ফেলে, যখন বাবা মা ছাড়তে আসে, স্পেশালি যখন আমরা গাড়িটা নিয়ে চলে যাই, সেই সময়টা বেশি খারাপ লাগে। তো বাড়িতে যেতেই হবে, যতই খারাপ লাগুক না লাগুক, তো এটাই ফ্যাক্ট। তো চলো বাড়ি যাই এবার আমরা, তো কারণ ও একা থাকে, তো ওকেও ফেলে বেশি দিন থাকতে ভালো লাগে না, তো দুদিকেই টান, এদিকে বাবা মাও রয়েছে, ওদিকে ও রয়েছে, তো ওকেও ফেলে বেশি দিন থাকতে পারবো না। যাই হোক চলো বাড়িতেই চলাই এবার আমরা, তো আমরা এবার বেরিয়ে পড়লাম সবাইকে বাই বলে। টাটা ঘুমিয়েই গেছে পুরোপুরি, এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তো যেতে যেতে তোমাদেরকে দেখাবো রাস্তায় কিছু ভালো কিছু পেলে, সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের প্রিয় পাটুলি, সেই পুরোনো দিনের আড্ডা মারার জায়গা, পাটুলিটা এখন অনেক ভালো হয়েছে, আসলে বিয়ে হয়ে গেছে, এখন আগে না এগুলোকে কখনোই মিস করতাম না, সবসময় তো আসা যাওয়া করতো, এখন বিয়ে হয়ে গেছে তো এই ব্যাপারগুলো খুব মিস করি। এটা হচ্ছে চায়ের দোকানটা, অনেক বেশি বেশি স্টল বাড়িয়েছে এদিকে, মা বাবা চলে যাচ্ছে, আমি তো চলে যাবো না,
moments later. সমস্ত কিছু অনেক কিছু ছিল, মানে একটা বড় সুটকেস নিয়ে গেছিলাম, ওগুলো সব খালি করলাম, জামা কাপড় গুছালাম, অনেক কাজ করলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এবার ডিনার করতে হবে। আজকে মা অনেক কিছু রান্না করেছে, অ্যাকচুয়ালি জামাই গেছিল তো মেয়ের জন্য, অত কিছু করে না। যাই হোক, তো মা আজকে আলু পরোটা করেছিল। আমার হাজবেন্ড আলু পরোটা খেতে খুব ভালোবাসে, আলু পরোটা করেছিল। তারপরে তোমার তোমাদের মাটন করেছিল, মোমো করেছে, সব প্যাক করে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ডিনার আজকে ওটাই। তো এবার ডিনারটা পারবো, ড্রেস আপ করবো, তারপর আমরা ডিনার করবো। তো খুব টায়ার্ড লাগছে, শোবো। তো যাই হোক, আপাতত আজকের ব্লগ এই অবধি। তো নেক্সট আমরা জলদি খুব অন্যরকম কিছু করতে যাব, তো অন্যরকম কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে খুব জলদি জলদি আসবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর পেজটাকেও লাইক করে দিও, আর আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা আরও মানে অন্যরকম কিছু ব্লগিংও করতে পারি, বা ডেইলি লাইফের ওপরও কিছু এক্সেপশনাল কিছু করতে পারি। তো খুব জলদি আবার আসছি, তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিমস।